আরে এটা আবার কি করছিস বাবা? আটা বেরি করেছে কানের দুল। এটা কোনটা কানের দুল? মেরিকুলাস লেডিবার্ড। মিরাকুলাস? হ্যাঁ, লেডিবার্ডের মিরাকুলাসটা। হ্যাঁ, ওইটা তোমার লাগবে। হ্যাঁ, কিন্তু এরা খুঁজে পাওয়া যাচ্ছে না, মার্কেটে পাওয়াই যাচ্ছে না। মাম্মি তো বাঁধাবে। ও, মামি মানাবে বললো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কালার করে পাপাকে দেখাও কিরকম হবে। আচ্ছা, এই ডট ডট গুলো ব্ল্যাক হবে। আচ্ছা, আর এটা রেড হবে। ওকে, কমপ্লিট করে বলো। ঠিক আছে, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং বলো। গুড মর্নিং, ঠিক আছে কথা কোথায়? টাইগার, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেখেছো কী আছে ওখানে? কিছু তো নেই, তাহলে কী দেখছিস? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ অ্যানি ব্লগ। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর একটা স্পেশালিটি আছে আজকে, আজকে হচ্ছে ফার্স্ট জুলাই। ফার্স্ট জুলাই আজ থেকে বছর দুয়েক আগে, মানে 2000 বছর তিনেক আগে, 2021-এর ফার্স্ট জুলাই না, 2022-এর ফার্স্ট জুলাই কনফার্ম, 2022-এর ফার্স্ট জুলাই আমার প্রথম ব্লগ এসেছিলো। আর প্রথম টপিক নিয়ে, টপিক ছিল পায়লা রাজের অ্যানিভার্সারি কাকদ্বীপে। তো আমি, পিঙ্কি, কুটুস, মামি, বর্তমান সব কাকদ্বীপ গেছিলাম হোল নাইট ট্রাভেল করে। হোল নাইট ঠিক বলা ভুল, ওই 8:30-9 থেকে স্টার্ট হয়েছিলো, আর 8:30 আগে, 7:30 আগে স্টার্ট হয়েছিলো। আমরা পৌঁছেছিলাম যখন তখন প্রায় 11:30-1 বাজে। তো দ্যাটস আ গ্রেট এক্সপিরিয়েন্স ইউ ওয়ান্ট। তো সেদিন ছিল আমার ফার্স্ট ব্লগের ফার্স্ট টপিক। সেদিন হয়তো কথা বলিনি, মানে ছোটো ছোটো ভিডিও ক্লিপস, স্ন্যাপস, ওগুলোকে অ্যাড করে করে আমার প্রথম ব্লগটা এসেছিলো। আমি ওপরে যদি পারি বেল আইকনও দিয়ে দিচ্ছি, অপশানটা, মানে আই বাটনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। তো সেদিন ফার্স্ট ব্লগ ছিল। তো আজকে বেসিক্যালি দেখতে গেলে সেকেন্ড অ্যানিভার্সারি, কোথাও হয়তো পৌঁছতে পারিনি, কিন্তু মজা লেগেছে, মানে ভালো লেগেছে নিজের পার্টে লাইভ শেয়ার করতে। প্রথমত আমি ডেইলি লাইভ শেয়ার করছি এই বছর, মানে 2024-এর ফার্স্ট জানুয়ারি থেকে, তার আগে অবধি ওই মাঝে সাজে শখের ব্লগ, তখনও শখের ব্লগ ছিল, আজও শখের ব্লগ আছে। তখন শখটা কম ছিল, এখন শখটা বেড়ে গেছে, নাথিং এলস। তো যাই হোক, আপাতত এখন মোটামুটি আমি পুরো রেডি, এখন বেরোবো। বেরিয়ে কুটুসকে, মানে পিঙ্কি, পিঙ্কিকে নামিয়ে দেবো, কারণ আজকে পায়েলরাজ বেরিয়ে যাবে 10:00-এর মধ্যে যাদবপুরে ফ্ল্যাটের কিছু রেনোভেশনের কাজকর্ম চলছে সেগুলো দেখতে। পুক্কা বাচ্চা থাকবে, তো মামি কুটুসকান থেকে যেতে পারবে না আমার সাথে, তো আমি পিঙ্কিকে নামিয়ে দেবো। পিঙ্কি ঘরে নিয়ে ওকে ড্রপ করে দেবে, তারপর পিঙ্কি রেডি হয়ে অফিস বেরিয়ে যাবে, আর আমি তো রাতে এরকম ফিরি ফিরবো। তো এই হলো এখনকার প্ল্যানিং। এবার সেকেন্ড হাফে কী হবে, রাতে কী হবে, আইডন্ট নো, ওটা রাতে এসে দেখা যাবে। আপাতত অফিসের দিকে ওই, এখানে আবার কী আছে? কিছুই তো নেই, কেউ আসেনি কোথাও, কেউ কিছু নেই। ওই কিছুই তো নেই, পুকা বাচ্চাও নেই, কাকে দেখছিস? আজ অনেকগুলো জবা আছে দাদা, মামি দিয়েছে পঞ্চমতি জবা, তোমার কালারফুল জবা, ফুল আলি দিয়েছে লাল লাল জবা, অনেকগুলো জবা এসেছে। সিম্বা, দাদার খাবারটা খেয়ে নিলি? দাদা কি খাবে? টাইগার, তুমি খাবার না খেয়ে রোজ রেখে দিচ্ছে, আর সিম্বা খেয়ে নিচ্ছে, তোমার কোনো লজ্জা হচ্ছে না? থাকা, দাদাকে পটাতে হবে না, খেয়ে তো নিয়েই ছোটো খাবারটা দাদা। তো গুড ইভিনিং গাইস, এখন বাজে 10:30, বাড়ি ঢুকলাম যখন তখন বাজে আরাউন্ড 9:30। এবার ফ্রেশটা ধরলাম, একটু চা খেয়ে নি, তারপর দেখছি মজা করি। মজা এখন ওই বাড়িতে যে ফেরারই সময় হয়নি, চাটা খেয়ে ডাকি, তার আগে নারকেল খাওয়া হচ্ছে, একটা নারকেল খেতে ইচ্ছা করছে, তাহলে চাটা খাই, তারপর দেখছি। দেখো, আরে এটা আবার কি করছিস বাপা? আটা বেরি করেছে কানের দুল। এটা কোনটা কানের দুল? মেরিকুলাস লেডিবার্ড।
মিরাকুলাস? হ্যাঁ, লেডিবাগের মিরাকুলাসটা? হ্যাঁ, ওইটা তোমার লাগবে। হ্যাঁ, কি যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, মার্কেটে পাওয়াই যাচ্ছে না। মাম্মি তো বাঁধাবে। ও, মাম্মি বাঁধাবে বললো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কালার করে মাপকে দেখো কিরকম হবে। আচ্ছা, এই ডট ডট গুলো ব্ল্যাক হবে। আচ্ছা, আর এটা রেড হবে। ওকে, কমপ্লিট করে বলো, ঠিক আছে? হ্যাঁ। তাই আর তুমি কি করছো? আমি তো তোমার দাদু শুয়ে পড়লাম এরকম করে। নো হাও নো হাও, এই দেখো বাবা শুতে দিল না, চলে গেল। কি টাইগার কইছে রেড কালারটা করলো? শুয়ে খাম বাগি এরকম হবে। হ্যাঁ। তো ভাই এটা হচ্ছে মিরাকুলাস ইয়ারিং, মানে লেডিবাগ বলে একটা অ্যানিমেশন ক্যারেক্টার আছে, সেই মেয়েটা এই মিরাকুলাস ইয়ারিংটা পরে করে ফাইট করে, সেই জন্য এখন কুটুসে লাগবে এই মিরাকুলাস ইয়ারিং। আর কস্টিউমও নবে পরে হ্যাপি হ্যালোউইন হবে, কস্টিউমও। কস্টিউমটাও লাগবে? হ্যাঁ, হ্যাপি হ্যালোউইনে পরবে। হ্যাঁ, মিরাকুলাস তো এই হলো ব্যাপার। এখন ওকে এটা খুঁজে এনে জোগাড় করে দিতে হবে। ইয়ারিংটা যদিও পাওয়া যায়, লেডিবাগ ইউনিফর্ম কোথায় পাওয়া যাবে? এখন দেখো খালি নিয়ে প্রাণ হয়ে গেল। হ্যাঁ। ওকে, তুমি হ্যাপি? হ্যাঁ একদম, মামিকে দেখাবো। আচ্ছা মামি আসুক, মামি এখন রাতে আন্টি বাড়িতে গেছে। কখন আসবে? এখনই চলে আসবে তোমার মামির জন্য ড্রেস কিনতে। ওকে, না? হ্যাঁ তাহলে ঠিক আছে। কি বলছ রে টুকু? কাটা কাটা দাও, আমার কাটা দাও। দিদি কাটা নিয়েছে তো, নেবেই তো, ঠিকই করেছে। তাই আর মামি এটা খেতে দেবে, খেয়ে দুজনে শুয়ে পড়বে, ঠিক আছে? ওকে। এই বাবা, এখানে একটা জিনিস দেখলাম, এই দেখো এখানে আর একটা পকেট আছে। তুমি তো বাবাকে বলেছি না এখানে আর একটা পকেট আছে, কেন বললো না? আমি ভুলে গেছিলাম। ওহো, আচ্ছা ঠিক আছে, তাই দেখা কি করা যাবে। ওকে, খাওয়া হয়ে গেছে তো, চলো এবার ছাদে। টু পিপল, টু পিপল ফার্স্ট। চলো 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 চলো, গুড বয় গুলো মতো। গো 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 গো, তাড়াতাড়ি পটি করে, পটি জলে জায়গা করা করে তাড়াতাড়ি, গুড বয়। এখন বাজে রাত দেখটা ডট দেখটা ঠিক না, একটা 35 ঠিক তো, এখন বাজে 1:35। খাওয়া হলো এই মাত্র, আমি আর খাইনি, পিঙ্কি খাইয়ে দিল। মানে অদ্ভুত খাওয়াটা, সাদা ভাত তার সঙ্গে ডাল, তার সঙ্গে পাঁপড় ভাজা, তরকারি মনে ছিল, বুঝতে পারিনি। যাই হোক, তো কী হলো ব্যাপার, খেয়ে নিয়েছি, আজকে হেভি টায়ার্ড লাগছে। মানে কালকে বেসিক্যালি ঘুমোতে ঘুমোতে 4 বেজে গেছিলো প্রায়, এবার 4 সময় শুয়ে সকালবেলা 8:30 সময় ওরা 4.5 ঘন্টা ঘুমিয়ে বস, ট্রাউজি লাগবে, খুব ন্যাচারাল ব্যাপার এটা। তো হেভি টায়ার্ড লাগছে, আজকে কিছু করতে ভালো লাগছে না, ব্লগটা এইট কালকে করবো ভাই, এই হলো ব্যাপার। তারপর তো শুয়ে পড়ি, টাইগার সিম্বাকে পাঠানো ছাদে, ছাদ থেকে নামাবো, গেটগুলো লক করবো, ফাইনাল চেকিং, তারপর শুয়ে পড়বো। আর পাচ্ছি আর শরীর আর দিচ্ছে না বেসিক্যালি। তো যাই হোক, আজকে ব্লগটা ওই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। টাইগার সিম্বা, কমন কমন কমন, ফাস্ট ফাস্ট, আলোচনা নিচে গিয়ে, গো গো গো, নিচে 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 নামো, টু পিপল, গুড বয়।